করণাচের হাওড়াশিবপুরে আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। আজ সেনেট মিটিং এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2 সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 31 মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থসারথী চক্রবর্তী জানান, আগামী 10 দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই মুহূর্তে হস্টেল খালি করার কথা বলা হয়নি। তবে কোনো ছাত্রছাত্রী সতর্কতার জন্য মনে করলে নিজেদের বাড়িতে থাকতে পারে। যারা বাইরে আছে তাদের হস্টেলে ফিরতে বারণ করা হয়েছে। পড়াশোনা যাতে সমস্যা না হয় তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। এসডি ডিসকাশন, আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, যেগুলো কালচারাল প্রোগ্রাম এবং স্পোর্টস প্রোগ্রাম, সেগুলোকে আমরা ডিসিশন নিই যে আমরা সেগুলোকে পোস্টপন করে দেবো মাস গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য, যেমন গভর্নমেন্টের ডাইরেক্টিভ এসেছে। তখন সাথে সাথে এটাও ডিসকাশন হয় যে ক্লাসে কী হবে, যেখানে ক্লাস হয় একটা মাস গ্যাদারিং, সেই জন্যে আমরা তখন কালকেরই আমরা ডিসিশন নিই যে আমরা একটা এমার্জেন্সি সেনেট মিটিং করবো, একাডেমিক সেনেট, কারণ এই ধরনের ডিসিশন সেনেটই নিতে পারে, ক্লাস সাসপেন্ড করার ডিসিশন। তো ওই জন্য একটা এমার্জেন্সি সেনেট ডাকা হয় এবং আজকে এইমাত্র কমপ্লিট হলো মিটিংটা, এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নেক্সট 2 উইকসের জন্য 31 মার্চ পর্যন্ত আমরা ক্লাসেস সাসপেন্ড রাখছি, এবং আমরা 25 তারিখ নাগাদ 10 দিন পরে আমরা সিচুয়েশনটাকে রিভিউ করব। যদি সিচুয়েশনটা মনে হয় যে আরও এক্সটেন্ড করতে হবে, তাহলে আমরা ডিসাইড করব এক্সটেন্ড করার, অথবা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা শিডিউল মতো ক্লাস শুরু করব 15 দিন পরে। আর এই যে পিরিয়ডে আমাদের যে একাডেমিক লস হবে, সেটার জন্য টিচারদের, ইনস্ট্রাক্টরদের অ্যাডভাইস করা হয়েছে টিচারদের যে তারা অনলাইন ক্লাসে তাদের এনগেজ রাখবে আমাদের ওয়েবসাইটের থ্রু দিয়ে, এবং ইউটিউবের মাধ্যমে লেকচার দিয়ে বা অন্য কোনো মেকানিজমে তারা ক্লাস লেকচারগুলো ইম্পার্ট করবে, এবং একটা লাইভ চ্যাট করে স্টুডেন্টদের যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলোকে অ্যাড্রেস করবে। এবং যে সমস্ত টিচাররা অনলাইনের এটা করবে না, তারা পরে ক্লাসগুলোকে কম্পেনসেট করবে। আমাদের প্রথম চেষ্টা হচ্ছে যাতে আমাদের একাডেমিক শিডিউলটা খুব বেশি ডিস্টার্ব না হয়, যে আমরা সময়কালের সঙ্গে অনেক কিছু লিঙ্ক থাকে, ছেলেদের রিক্রুটমেন্টের ব্যাপার আছে, তারপরে ট্রেনিং প্লেসমেন্টের ব্যাপার আছে, সেটা সব কিছু মানে ওলট পালট হয়ে যাবে যদি সেরকম হয়। সেই জন্য আমরা চাইছি যদি 15 দিন পর্যন্ত এটা ম্যানেজেবল হয়ে যায়, তাহলে হয়তো আমরা এটাকে শিডিউলটাকে ঠিক রেখে আমরা জিনিসটাকে ম্যানেজ করতে পারবো। আর যদি সিচুয়েশান আউট অফ কন্ট্রোল চলে যায়, তাহলে তো কিছু করার নেই, তাহলে সমস্ত দেশেরই এটা প্রবলেম, সমস্ত ইনস্টিটিউশনের একই প্রবলেম হবে। সুতরাং এখন পর্যন্ত সেনেটে এই ডিসিশন নেওয়া হয়েছে, এবং স্টুডেন্ট যারা ক্যাম্পাসে আছে, আমাদের অ্যাডভাইজারি ফ্রম ইনস্টিটিউট উইড বি যে তারা যেন ক্যাম্পাসেই থেকে যায়, কারণ বাইরে গেলে রিস্কটা তারও বেশি হয়ে যাবে, এবং তাদের ক্লোজলি মনিটর করা হবে যে আমাদের হেলথ ফেসিলিটি আছে, প্লাস আমরা বিভিন্ন প্রোগ্রামের থ্রু দিয়ে এবং ইলেকট্রনিক নোটিস বোর্ড, ডিসপ্লে মিডিয়াম দিয়ে ওদের বোঝানো হচ্ছে যে পার্সোনাল হাইজিনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তো একটা প্রিভেনশন প্রিকশন, কারণ এর তো কোনো অ্যান্টিডোট নেই যে ভ্যাকসিন নেই যে এটাকে করা যাবে। সুতরাং আমাদের পার্সোনাল হাইজিনের কেয়ার রাখতে হবে, সেটা সবাইকে বলা হচ্ছে, এবং তার জন্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যা যা প্রোভাইড করা দরকার, লিকুইড সোপ হোক বা আপনার স্যানিটাইজার হোক, মাস্ক হোক, যেখানে মাস্ক দরকার হবে সেগুলো আমরা প্রোভাইড করবো। আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোর। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।